আমরা রিয়ামনির নাম্বারটি দেব কি? দিয়ে দেন। দিব? দেন। বাজে কথা বলতে পারে কিন্তু। বললে বলুকগা। বললে বলুকগা? বলুকগা। ভালো লাগে নাকি এসব কথা শুনে? যদি তারা যদি বললে আমাকে আনন্দ পায় তাহলে পাক। আপনি কি তাহলে শুধু আনন্দ দেওয়ার জন্য? হ্যাঁ, আমি চাই তারা খুশি হোক। কি ধরনের খুশি? অনেক খুশি। কেমন খুশি? যা হ্যাঁ হ্যাঁ, আজ খুশি হবে, খুশিতে খুশি। আচ্ছা দেখি আমরা কেমন খুশি করতে পারেন নাকি, নাম্বারটা বলেন। আসসালামু আলাইকুম, আমি রিয়া। আমি সব দিতে পারবো, একটা বাচ্চা দিতে পারবো না। আর আমার কাছে চেয়ে হার মেনে দিতে পারবি, জিততে যেতে পারবো না। আমি সব দিতে পারবো, বাচ্চা দিতে পারবো না। আচ্ছা সব কিছু দিতে পারবেন, আপনি বাচ্চা দিতে পারবেন না? আপনি তো মেয়ে মানুষ। আমার সবই হবে কিন্তু আমার বাচ্চা হবে না। বাচ্চা হবে না? না। তো আসলে রাস্তায় চলার পথে কি কি সমস্যাগুলো হয় একটু যদি বলেন। রাস্তা চলার পথে এমন আছে আমি খাড়ায় থাকি, অথবা দোকান থেকে 10 টাকা নিয়ে আমি বাইরে আছি, যেটি গাড়িওয়ালা গাড়ি অ্যাক্সিডেন্ট করবে আমাকে দেখে, যত যা আমি আমার জায়গা থেকে লড়ি না। মানে গাড়িওয়ালা আপনার মানে ড্রাইভার আপনার মানে দেখে অ্যাক্সিডেন্ট করে ফেলে, কারণটা কি? ওই যে কারণটা কি, মাশাআল্লাহ দিলে মানে সুন্দর আর তো আকর্ষণটা আমার প্রতি যায়, মনে 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 কিছু ভাবে তা আমার প্রতি, আমার দিকে তাকাও মনে হয় অন্য রাস্তাতে তো আরেক রাস্তাটা চলে যায় অ্যাক্সিডেন্ট করে ফেলায়ও। তাহলে এটা আপনি তো মানে নিজেকে ডেকে রুখে রাখা উচিত নাকি? হ্যাঁ। তাহলে এই যে মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জিনিসটা কি ঠিক কিনা? সেটা তো আমার কিছু করার নেই, সেটা আমার খারাপ চোখে দেখে তো সেরকম হবে, যে ভালো চোখে দেখে তো ভালোই। তাহলে কোন চোখে দেখেছে সে? সে আমার খারাপ চোখে দেখছে, দেখে খারাপ হয়েছে তার সাথে। কখনো মানে বয়ফ্রেন্ডের বাইকে উঠেছিলেন? হ্যাঁ উঠছি। কেমন লাগছিল? অনেক মজা হয়েছে। অনেক মজা? হ্যাঁ। কেন? বাইক দানিয়া ঘুরাইছে, অনেক কিছু খাবার খাওয়াইছে। আবার অপরিচিত বাইকে মানে লিভ নিতে গিয়ে বিপদে পড়েছেন কিনা? হ্যাঁ পড়ছি। আমি যেটা ভাবছিলাম যে ছেলেদের বাইকে উঠলে মনে আমার সমস্যা হবে, কিন্তু ছেলেরা ভালো, তো আমার বাপের বয়সে একটা লোক এরকম কাজ করে আমি জীবনও ভাবি নাই। তার কারণে আমি লিভ ছিলাম, আমি জানতাম সে অনেক ভালো বয়স্ক লোক, আমার আব্বুর মতো। সিনে আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমার হাতে ধরে টাইন নিয়ে আমার কবরস্থানে ভিতরে ঢুকাইলো, এখানে জঙ্গল কেউ নেই, এখানে টাইন নিয়ে গেলো। ওদিন আল্লাহর মনে হয় কুদ্দুর ছিল, সে আমাকে আল্লাহ বাঁচাইছে মনে হয়। ওখানে ওয়াচম্যান এসে দেখে ভালো, তারপর আমি কই ভাইয়া আমার বাচ্চা, উনি আমাকে বাঁচায় বাচ্চায়, তারপর উনি আমাকে রিক্সা তুলে দেয়, 50 টাকা দিয়ে দেয়, হাতে যাও বাসায় যাও। পরে বাসায় দাদা পা ওনাকে ওনার কি করলো ওইটা আমি আর বলতে পারিনি, দেখলাম অনেক মানুষজন দলা হলো ওখানে, সবকিছু পড়ালো, পরিবার থেকে আসলো, কিছুই বুঝতে পারি। একটু ঘটনাটা কি একটু বলুন তো, কিভাবে তার সাথে সম্পর্কটা হলো? একটা ছেলে ছিল যেটা আমাকে অনেক পছন্দ করতো, কিন্তু ছেলেটাকে জানে যে আমি ঠাস, কিন্তু ছেলের আম্মু আব্বু ধরতে পারেনি। তার আমার আম্মা বাবার সাথে কথা বলে আমাকে আংটি পরায়, বিয়ে সব রাজে, কিন্তু আমি আর মনটা কিরকম আমার গলে গেল, আমার মনটা চাইলো না। আমি তো সব দিতে পারবো, বাচ্চা দিতে পারবো, ছেলে আজ না ও কাল হোক আমাকে দুঃখ দিবেই, কেন সে একটা বাপ, সে বাপ হতে চাবে আজ ও কাল হোক, সেটা তার বললে হবে না যে সে হবে না। তার জন্য আমি আলগোস্তে তার দূরে, তার জীবন থেকে আমি দূরে সরে গেছি। আজও ছেলেটা আমার ফোন দেখে, আমি ফোন ধরি না। তো এই যে আপনি ফোন ধরেন না, মানুষকে কষ্ট দেন, তাহলে কি কারণে আপনি প্রেম করতে গেলেন আর কেন বা কষ্ট দিলেন? কিন্তু আমি তো চাই না যে ও আমার জন্য এত কিছু হোক, আবার আমার বেশি হলে আবার সম্পর্ক সেটা তো মরণের পথে যাইতে হয়। বেশি পীড়িত ভালো না, কম পীড়িত ভালো। মেয়েদের সাথে প্রেম করতে ভালো লাগে নাকি ছেলেদের সাথে? আমি তো একটা মেয়ে, তা মেয়ের তো মেয়ের সাথে কি সম্পর্ক করে, ছেলের সাথে সম্পর্ক করতে ভালো লাগে? আমরা তো দেখলাম অনেক সময় মেয়ে দেখলেই আপনি মানে নাম্বার চেয়ে বসেন। আচ্ছা তো ছেলে দেখলে কি নাম্বার চান কখনো? আমি চাই না, ওরা আমারটা চায়। আবার বাসার পাশে এসে খাড়ায় থাকে, জায়গা থেকে লড়ে না, ধুম উমকি ওইসব আজে বাজে কথা বলে, আবার ফোন দেখার কথা কয়, নাম্বার নেয়, ছবি তোলার কথা কয়, ছবি নেয়, ওই ছবির আবার কাইটটা কুইটটা খারাপ কিছু ভিতরে বহায় ছবি আবার আমারে পাঠায়। তো এটা কষ্ট হয় না আপনার? কষ্ট তো হয়, কিন্তু এটা তো কিছু করার নেই, সরকার আমাদের প্রতি যদি তাকাতো তাহলে সে না হতো এটা। তো এই ফ্যামিলি থেকে আপনি কবে নাগাদ মানে বের হয়ে গেছেন, মানে কখন বুঝলেন যে আপনি মানে থার্ড ডেঞ্জার, মানে আপনার শারীরিক কাঠামো গুলা দেখে আপনি নিজে বুঝতে পেরেছেন? 11 বছর সে সময় আমি বুঝছি। 11 বছরে বুঝছেন? আমি যখন কলেজ, এর আগে কি আপনার মা বাবা বোঝে না? না না, আমার আম্মা মতো জানে, মা বাবা না জানে যে আমার সন্তান কোনটা কি, আমার মা বাবা ঠিকই জানতো। তো পড়াশোনা কি আপনার? এখন তো আমি কিছু করি না। মানে পড়াশোনা কতটুকু করেছেন? 5 পর্যন্ত। ক্লাস 5 পর্যন্ত? হ্যাঁ। অনেক ভাইরা দেখছি মোবাইল নাম্বার মানে লিখে লিখে পাঠাচ্ছে, মানে এত মানে আসলে কি কারণে মানে রিয়ামনির জন্য? দর্শক আমরা একটু নাম্বারগুলো আর একটু আপনারা তাড়াতাড়ি লিখে কমেন্টে পাঠান,
আমরা চেষ্টা করব মানে রিয়ামণিকে নাম্বারগুলো দিয়ে দিতে এবং রিয়ামণি আপনাদেরকে কল করবে এবং কথা বলবে। এবং রিয়ামণির নাম্বারটা কি কি এই ভিডিওতে থাকবে? হ্যাঁ থাকবে, অনেক জনের রিকোয়েস্ট আছে, তার জন্য আমি ভাইকে বললাম ঠিক আছে ভাই আমার নাম্বারটা দিয়ে দেন। এটা কি আপনার নিজের ইচ্ছা দিচ্ছেন? হ্যাঁ নিজের ইচ্ছা। আমি কি রিকোয়েস্ট করছি যে নাম্বারটা দিতে হবে? আপনার নিজের ইচ্ছাই কিন্তু নাম্বারটি দিচ্ছেন? হ্যাঁ আমার নিজের ইচ্ছা। এটা দায়ভার কিন্তু সম্পূর্ণ আপনি? হ্যাঁ আমি। হ্যাঁ কারোর সাথে দুষ্টুমি করবেন না তো উল্টা পাল্টা? হ্যাঁ না খারাপ কিছু করবেন না তো? না। হ্যাঁ না সত্যি আবার প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে ফেলবেন না তো? না যদি বিয়ে করতাম এটা কথা আমি ওর সাথে করতাম। আমার থেকে সুন্দর পাবে। তো আপনার থেকে সুন্দর পাবে কিন্তু এত হাইটে পাবে? আপনার হাইটটা কত একটু বলবেন, একটু হাইটটা দেখাই তো আমরা একটু দর্শকদেরকে। দর্শক এই সেই রিয়ামণি দেখুন আসলে কি অবস্থান মাশাআল্লাহ। হ্যাঁ এই যে আমরা দর্শক এইভাবে বিষয়গুলো দেখি, হ্যাঁ খুব সুন্দর করে একটা মানে স্যালুট দিল আপনাদেরকে সবাইকে। হ্যাঁ তো রিয়ামণি আসলে জীবনের আর কিছু গল্প রয়েছে কিনা, যে জীবনের এমন কিছু অজানা গল্প যে কোনো এখন পর্যন্ত কাউকে বলেন নাই? ওটা তো আছে, সেটা কি শুনি না একটু পরের ভিডিওতে শেয়ার করব? নি পরের ভিডিওতে, এটার ভিতরে একটু বলি শুনি না কি ছিল এমন কি পরের ভিডিওতে? হেরে গিয়েছিল, হেরে গিয়েছিল। সাংবাদিক কি প্রশ্ন করতেছে, আসলে আপনাদের কি একটু আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি বাস্তবত্রে কিন্তু তারা কিন্তু যে কাজটি কথাগুলো বলছে এগুলো কি মিথ্যে নাকি না রিয়েল? রিয়েল আমার বিশ্বাস হচ্ছে না সত্যি। আমি সব দিতে পারবো, বাচ্চা দিতে পারবো না, সেটা আমি 100 বার চ্যালেঞ্জ করে বলবো সবাইকে। এই পর্যন্ত কেউ যে যারা যারা আপনার কাছে আসছে তারা কি মানে কি হেরে গেছে? তাই তো যাবে, যদি জিততে যায় তাদের চ্যালেঞ্জ কিনা সময় করতাম না আপনাদের। হেরে যাবেন তো যেই সে দেখে আমি তার জন্য চ্যালেঞ্জ করব। সবাই কি হেরে যাবে? সবাই, এটা আমার চ্যালেঞ্জ। আর যদি হেরে যান? হেরে গেলে হারবো না, কখনো হারবো না। নামটা কি? রিয়া ফ্রিন, আর সবাই আমাকে রিয়া মনি বলে। রিয়া মনি বলে? হ্যাঁ। গুরু কেমন জানে? আমার গুরু আমাকে অনেক আদর করে, ভালো জানে। সুন্দর বলে নাকি? সুন্দর দেখে? সুন্দর দেখে জানি না। দর্শক আমরা একটু নাম্বারটা দেই, এখনই ঝটপট লিখে ফেলুন নাম্বারটি। দর্শক এখনই কাগজ কলম হাতে নিন এবং মোবাইলের বাটনে পাঞ্চ করতে পারেন আপনারা। এই মুহূর্তে আমরা রিয়া মনির নাম্বারটি দিব কি? দিয়ে দেন। দিব? দেন। বাজে কথা বলতে পারে কিন্তু আমার ফলোয়ারদেরকে জন্য কিছু বলেন। আপনি ফোয়াদার দোয়া করি যে আল্লাহ তাদের ভালো রাখুক, সেই সালামত রাখুক। আর আমাদের চ্যানেলটি বানিয়ে দিলে বেশি বেশি করে শেয়ার দেখে একটু বলে দেন। শেয়ার করেন আবার যে সাবস্ক্রাইব না কি জানি সেটা করেন। আচ্ছা আচ্ছা আমার ভাইয়া চ্যানেলটা। আচ্ছা দর্শক আমরা তার পরবর্তীতে আর একটি ভিডিও আমরা দেখবো, সেই ভিডিওটি যে এখন যে যে কথাটি শেয়ার করেনি আমরা সেই কথাগুলো কিন্তু শেয়ার করবো দর্শক। ঠিক আছে, তার জন্য আমি সরি, এটা আমি এখন শেয়ার করতে পারলাম না, পরে ভিডিওতে শেয়ার করব আপনাদের সবার সাথে। আমাদের সাথে প্রমিস করলেন? হ্যাঁ প্রমিস। প্রমিস? প্রমিস। সত্যি? সত্যি। সেটা কি বয়ফ্রেন্ডের গল্প? সেটা বললে তো শুনতে পারবেন। মেয়ে ছেলের গল্প? মেয়ে মেয়ে গল্প না। কিসের গল্প? আমার আমার বয়ফ্রেন্ড এসে, সেটা আমি বলবো, বলছি না পরের ভিডিওতে। সত্যি? সত্যি। কয় ঘন্টার ভিডিওটা হবে? এটা কয় ঘন্টার হবে? অল্পই, ছোট হবে। ছোট হবে না? হ্যাঁ। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার দিবেন, লাইক দিবেন এবং পাশাপাশি আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বারটি রয়েছে, আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস মেসেজ দিবেন, কল দিবেন না। দর্শক সবার কলগুলো রিসিভ করেন আপনারা তখন বিরক্ত হবেন, ভয়েস কলটা দিলে আমরা একটু দেখতে পাবো, দেখে আপনাদেরকে চেষ্টা করব আপনাদের চাওয়াটা পূরণ করার। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।